গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের সেকেন্ড ব্লগ নিয়ে, পার্ট টু। মা ডিমের টেবিলের আলুর তোরটা তৈরি করছে, কারণ ডিমের টেবিল মেনুতে আছে আর ডিমের টেবিল অসাধারণ খেতে হয়, বানায় খুব ভালো। অমৃতা আর মা দুজনেই খুব ভালো বানাতে পারে, তাই জন্য আমি ওটা মেনুতে রেখেছি। যে সবাই মিলে কোটিং করতে ব্যস্ত। আর এই সকালের ব্রেকফাস্ট, পরের দিন সকালের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি, কড়াইশুঁটির কচুরি, এটা হচ্ছে ব্রেকফাস্ট। উফ, দুর্দান্ত ব্রেকফাস্ট। যারা আসবে সকালবেলা, সবাই তো নিজেদের বাড়ির লোক, মানে মামার বাড়ির লোক, আত্মীয়রা, তারা তাদের সকালে ব্রেকফাস্টে এটাই দেওয়া হবে। আর এদিকে তার সাথে সাথে লাঞ্চের প্রিপারেশান কিছুটা হয়েছে। মাছ ভাজা, এটা হচ্ছে সবজি ভাজা, মিক্সড সবজি, অনেকগুলো সবজি মেশানো আছে, পেঁয়াজকলি, ক্যাপসিকাম সব মিশিয়ে খুব সুন্দর করে একটা ভাজা। এটা হচ্ছে মাছের ঝাল, আর ডাল করা হয়নি। আর ওই যে পাশে দেখছেন, ওটা হচ্ছে জন্মদিনের পায়েশারি। আর এই যে সানি দুপুরবেলা বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ওর বার্থডে পার্টির বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছে ঘরটা, ওইটুকু পোর্শানি, বেশি মানে এ করা হচ্ছে না, ডেকোরেশন করা হচ্ছে না। আর এই যে কেক, প্রতীক্ষায় চেয়েছে সব, কখন আমার মেয়ে কিন্তু জানতো না যে কেকটা কীরকমভাবে অর্ডার দেওয়া হয়েছে, মানে কী ডিজাইনের কেক অর্ডার দেওয়া হয়েছে, এখনও জানতে পারলো। এটা গিটার কেক, খুব সুন্দর কেকটা, যেমন দেখতে সুন্দর তেমন কেকটার টেস্ট, অসাধারণ টেস্ট, খুব ভালো, পিওর চকলেট কেক। আর এই যে আমরা সবাই মিলে ফটো তুলেছি, আর এটা হচ্ছে পায়েস খাওয়ানোর সময়। জন্মদিনের দিন পায়েস খেয়েছে, কিন্তু এদিনকে একটা জাস্ট মানে সবাই মিলে খাওয়াবে, তাই জন্য পায়েসের হাঁড়িটা সামনেই বসানো আছে, শর্ট পড়লে আবার ঢেলে দেওয়া হবে, মাঝখানে ঢেলে দেওয়া হয়েছে। মেজো মামি পায়েস খাওয়ালো। এ হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, মেজো মেয়ে, ওর সাথে তিন দিনের খুব ভালো ফ্রেন্ডশিপ, রাদার ওর মাসিমণি হয় কিন্তু ফ্রেন্ডশিপ বেশি, মানে বন্ধু বেশি, মাসিমণি কম। এক এক করে সবাই এসে ওকে কাজ, এটা এটা ওরই বোন, খুব ছোট্ট মাসি ওর, একদম সব থেকে ছোটো মাসি এটা বলতে পারেন, এলিনা, খুব সুইট। মেজো মামি সবাইকে ডাকছে, ওরে আয় আয় তাড়াতাড়ি পায়েসটা খাইয়ে দে, কখন কেক কাটবে ও, ও ভাবছে কখন পায়েস খাওয়াবে সে, এক একজন খাইয়ে যাবে আর ওর পেটটা পুরো ভর্তি হয়ে যায়। আমার ছোটো মামি, মানে ওর ছোটো গ্র্যানি, ও গ্র্যানি বলে ডাকে, ছোটো গ্র্যানি বলে ডাকে, ছোটো মামি পায়েস খাওয়াচ্ছে। পায়েস খেতে খেতে এই এপিসোডটা কিন্তু সাংঘাতিক, উফ, এত মিষ্টি খেলে তারপরে আর কিছু খাওয়া যাবে না। আমার মা খাওয়াচ্ছে ওকে পায়েস, আগে থেকেই বলে দিচ্ছে অল্প অল্প খাওয়াতে। পেছনে সবাই হাসা হাসি ঠাট্টা, আর যে মান্তাসা আর গোলু দুইজন সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, মান্তাসার মা, আচ্ছা মান্তাসার আর একটা নামও আছে রোজাকসা, ওকে রোজা বলেই ডাকে সবাই, কিন্তু আমি মান্তাসা প্রথম থেকে জেনে এসেছি, ওটা চেঞ্জ করতে পারছি না। যে গোলু লাফাচ্ছে, নিজেদের পরিচয় দিচ্ছে ওরা সব। এটা তিন্নির মামি মানে অমৃতা খাওয়াচ্ছে ওকে, অনেক ছোট্ট থেকে যে দেখেছি তো, জড়িয়ে জড়িয়ে পাগল করে দিচ্ছে। আর ছোট মামা, নামেই ছোট মামা, সারাক্ষণ যে কি করে, মার পিট, মানে সব কিছু, যত রকম বদমাইশি চলে, মানে ও সবার সাথে টুকুন তো, সবার সঙ্গে বদমাইশি করে, এখনো করছে, জোর করে চামচটা নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে, বদমাইশি ওর সবসময় লেগে আছে। আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট বুনটুনি, এটা হচ্ছে দিদিভাই, দিদিভাইকে বনু পায়েস খাওয়াচ্ছে গোলু। কী সুইট, কী স্মার্টলি খাইয়ে গেল, যেন কত বড় হয়ে গেছে, উফ, দিদিভাইয়ের গার্ডিয়ান। আর এটা হচ্ছে আমার মেজো মামার একমাত্র মেয়ে, ও খাওয়াচ্ছে, ওর মাসি হয়, ওর মেয়ে, ও খাওয়াচ্ছে, মানে ওরা ফ্রেন্ডস বেশি, বোনের থেকে, দিদি বোনের থেকে ফ্রেন্ডস, এটাই হয়, সব সমবেশী হয়ে গেলে আর বোন রিলেশনটা থাকে না, সবাই বন্ধুর মতন হয়ে যায়। আর রাইলা ভাবি খাওয়াচ্ছে, আমাদের ডে টু ডে পার্টনার, যাকে ছাড়া আমরা চোখে অন্ধকার দেখি, একদমই দিন কাটবে না, ভাবি আমাদের সব অনুষ্ঠানে থাকে। ওই যে ক্যামেরাম্যান বেরিয়ে গেলেন, ক্যামেরা নিয়ে খাইয়ে টাইয়ে, আর নৌরিন খুব সুইট, খুব সুইট খাওয়াচ্ছে আর হাসছে। আর এই যে মাহি, আমার ভাইয়ের মেয়ে, মেজো মামার ছেলের মেয়ে, ও ভীষণ লাজুক। আর এলিনা ওর ছোট্ট মাসি, ছোট মাসি খাওয়াচ্ছে, এই যে তিন্নি মুখ বেজার করেছে, এখনো এতটা পায়েস খেতে হবে, ওরে বাবা রে,
যাই হোক, সবার মন রাখতে ওকে খেতেই হবে একটু। আর সব এই যে এটাকে কি বলবো, থাক আর ডেসক্রিপশন দিয়ে লাভ নেই, ওর ওটা দিদি হয়, কিন্তু ভীষণ বন্ধুত্ব সম্পর্ক ওদের। এরা কিন্তু সব কলেজে টলেজে পড়ে, তা কলেজ ফলেজ সব গেছে, আমার মেয়ে ওদের সমান হয়ে গেছে বলতে গেলে, ওদের সঙ্গেই আড্ডা মারে ও, ওরা আসলেও ভীষণ খুশি হয়, তাই জন্য ওর জন্মদিনে ওদেরকেই বেশি করে ইম্পর্টেন্স দিয়ে ডাকা হয়েছে, ও যাতে খুশি হয়। ওকে আশীর্বাদ করছে, ভালো করে পড়াশোনা করো, অনেক বড় হও, এটা ওর মাসি ছোট মামার বড় মেয়ে, ও কলেজ পাশ করে গেছে, এবার ওকে খাওয়াচ্ছে, আর খেতে পারছে না, আর খেতে পাচ্ছে না, আর আমিও এত বলতে পারছি না, এই যে চ্যাংরামো হচ্ছে, সব সময়ই চ্যাংরামো হয়, সবাই মিস ইউনিভার্স মিস ইউনিভার্স ব্যাপার একবারে, উফ বাপরে বাপ, এত সামলাই কি করে বুঝতে পারি না। যাই হোক, মনে হচ্ছে শেষ হলো, আচ্ছা আমি খাওয়ানো বাকি আছি না, এবার আমি খাওয়াবো, আমি এবার খাইয়ে আশীর্বাদ করব, যেন ঘুম থেকে উঠে না কাঁদে, এখনও এত বড় হয়ে গেছে ঘুম থেকে উঠে ভ্যা ভ্যা করবে, তারপর বলবে মা পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, মা নাক বন্ধ হয়ে যাচ্ছে, এইসবই চলতে থাকে, দাঁত পড়ে গেছে, দেখছেন দাঁত ফোকলা, খরগোশের মতন লাগছে পায়েস কাটতে। আমি আশীর্বাদ করছি যেন অনেক বড় হয়, আর গ্র্যানির সাথে ঝগড়াটা কম করে, সবসময় মায়ের সাথে ঝগড়া করে আমার মায়ের সঙ্গে, এগুলো হচ্ছে আমাদের জন্মদিনের কিছু মানে খুব সুন্দর মুহূর্ত, তিন সুন্দরী মেজোমামির সঙ্গে মা, সবাই সিঙ্গেল সিঙ্গেল, যে যাকে পেয়েছে, আমাদের ক্যামেরাম্যানটাকে ধরে না ফটো তুলিয়ে নিয়েছে, আরে উফ কি পোজ, খুব সুন্দর লাগছে, আমরাও অবশ্য ফাঁকে ডেকে নিয়ে ফটো তুলেছি, একদম দিয়ে যেরকম পেরেছে ভালোই হয়েছে, সবাই খুব মজা করেছে, আরও অনেক আছে সেগুলো আপনাদের কাছে আস্তে আস্তে নিয়ে আসবো, দারুণ গেম খেলা হয়েছে, সবাই গিফট পেয়েছে, রিটার্ন গিফট, সেটা অবশ্য গিফট মানে খেলার মাধ্যমে রিটার্ন গিফটটা দেওয়া হয়েছে, যে এরকমভাবে হাতে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সেরকম নয়, এইগুলো কিছু সুন্দর মুহূর্ত। এই যে ছোট্ট সোনা, ঠিক আছে, আবার আরেকদিন আর একটা ব্লগ নিয়ে চলে আসছি, বার্থডে ব্লগ।